তবে একটা কথা আপনাদের জেনে রাখা ভালো, লোকেরা আমাকে মুফাসসির কোরআন বলে, আমি তো জানি আমি কি, আমি মুফাসসির কোরআনের যোগ্য নই, আমি কোরআনের তালিবে ইলম, কোরআনের ছাত্র। সুবহানাকা লা ইলমা লানা, আমার কাছে কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, যদি আমার মনিব আমাকে কিছু বলতে দেন তাহলেই বলতে পারবো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমি আমার রবের দিকে ফিরে যাচ্ছি, তিনি যদি দয়া করে আমাকে কিছু বলার তৌফিক দেন, এমন কিছু কথা যা আমার জন্য হেদায়েত হবে, গোটা মিল্লাতের জন্য হেদায়েত হবে, সেই জাতীয় কথা আল্লাহ যেন আমাদের দিয়ে বলান, এবং ভদ্রতার সাথে আদবের সাথে সে কথাগুলো যেন আমরা আত্মস্থ করতে পারি, এ তৌফিক যেন তিনি আমাদেরকে দান করেন। তো আমি আগে একটা ভূমিকা দিয়ে নিই, তারপরে তাফসির করব ইনশাআল্লাহ। ভূমিকাটা কোরআন শরীফের না, কোরআন শরীফের ভূমিকা দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারোরই নেই, এটা হাত দেওয়ার উপায় নাই, এটা প্রথমেও না শেষেও না মাঝখানেও না, এটা সম্পূর্ণটা সলিড, এটা কার? আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তাআলার কালামের ভূমিকা দেওয়ার মতো বেয়াদবি ধৃষ্টতা কেউ করতে পারবে না। আমি আমার আলোচনার একটা ভূমিকা দিচ্ছি। আমাদের জীবনে তিনটি বল।